नमस्कार, आमी आपनादेर साथे शुभजीत आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत S&S सल्यूशन यूनिट यूट्यूब चैनेले। सबाइके शुभ महाअष्टमीर प्रीति शुभेच्छा एबं अभिनंदन। आजकेर भिडियोते आमरा आलोचना करब हॉस्पिटल जब वैकेंसि निये। तो हॉस्पिटले काजेर सुवर्ण सुजोग, पश्चिमबंगेर जे कोनो जिलार बासिंदा एई जब वैकेंसिर जन्य अप्लाई करते पारबे, जेखाने काजेर जन्य कोनो रकम टाका पैसा आपनादेरके दिते हबे ना। आपनारा मोटामुटी अनेकेई रयेछेन जारा हॉस्पिटले काजेर जन्य चेष्टा करेन बा सठिक इनफरमेशन ना পাওয়ার কারণে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ফেলেন। তবে আজকের এই জব ভ্যাকেন্সিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, যেটা হলো হসপিটাল জব ভ্যাকেন্সি। সরাসরি হসপিটালে কাজের সুযোগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, গ্র্যাজুয়েট পাস, সকল যোগ্যতায় প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ট্রেনি থেকে শুরু করে আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তারও সুযোগ থাকবে। এছাড়া আরও একটা প্রোগ্রাম কিন্তু এসেছে, যেটা হলো ব্যাংকিং জবের ট্রেনিং হবে। বিভিন্ন ব্যাংকে সরাসরি কাজের সুযোগ থাকবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আসতে পারে। সেই সুযোগ নিয়েও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। সেই কারণে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর আপনারা কিন্তু সহজেই সবার আগে জানতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এখানে অফিশিয়াল কেরিয়ার পেজ অনুযায়ী চলে এসেছি। এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন আমরা শেয়ার করব। তো অবশ্যই ভালোভাবে কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট। তো চলুন এখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। প্রথমে যে বিষয়টা জানাবো, জব রোল। এখানে দেখতে পাচ্ছেন জব রোল ফর ফুল টাইম। তো এখানে কিন্তু আপনাদের প্রথমত যেটা জব রোল রয়েছে, ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে ট্রেনি মেডিকেল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। স্টাফ নার্স, যারা স্টাফ নার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই GNM বা ANM নার্সিং কমপ্লিট থাকতে হবে। অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা GNM বা ANM কমপ্লিট করে বসে রয়েছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা কিন্তু সরাসরি একটি প্রাইভেট হসপিটাল, এটা কোনো গভর্নমেন্ট জব নয়। শুধু প্রাইভেট জবে কম্পিটিশন থাকে এখনকার দিনে, প্রাইভেট বলুন বা গভর্নমেন্ট, যে কোনো সেক্টরেই কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে। সেহেতু এখানে কিন্তু কম্পিটিশন অবশ্যই থাকবে GNM এবং ANM নার্সিংয়ের ওপরে, ট্রেনি মেডিকেল স্টাফের ওপরে থাকবে। ট্রেনিতে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতাতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু এখানে ট্রেনি পোস্টে অ্যাপ্লাই হচ্ছে। তো ট্রেনি পোস্টে আপনাদেরকে কাজের সমস্ত বিষয়বস্তু শিখিয়ে নিয়ে তারপরে কিন্তু জয়েনিং করানো হবে। তারপরে আসছে সাপোর্ট স্টাফ, সাপোর্ট স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে। নেক্সট আসছে ওয়ার্ড হাউসকিপিং স্টাফ, ওয়ার্ড হাউসকিপিং স্টাফে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম যোগ্যতা 8 পাস হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ন্যূনতম যোগ্যতা 8 পাস রয়েছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসছে পেশেন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, পেশেন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি থাকছে, এখানেও কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লেরও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। দেখুন বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। হসপিটাল ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লের ওপরে থাকছে পেশেন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড হাউসকিপিং, সাপোর্টিং স্টাফ, GNM ANM নার্সিং যারা করেছে বা যারা ট্রেনি পোস্টে যেতে চাইছে হসপিটাল লাইনে, তারাও কিন্তু এই জব প্রোফাইলের জন্য আসতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবার জন্যেই কিন্তু সুযোগটা থাকছে। এবারে আমরা চলে আসবো নেক্সট ক্রাইটেরিয়া, কীগুলো কী রয়েছে সেগুলো দেখে নেব। তারপরে আসছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড এলিজিবিলিটি। এডুকেশন হিসেবে এনি কোয়ালিফিকেশান অর 10-12 পাস, GNM ANM গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম ফর রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। মিনিমাম 10 পাস থেকে অ্যাপ্লাই করা যাবে। তবে যদি আপনি হাউসকিপিংয়ের জন্য কাজ করতে চাইছেন বা হাউসকিপিংয়ের কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8 পাস হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদেরকে কোম্পানির তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হবে দেখুন, বেনিফিট হিসেবে বলা হয়েছে ফ্রেশার অর এক্সপিরিয়েন্স এনি ফিল্ড ওয়েলকাম, এজ শুড বি মোর দ্যান 18 টু ওল্ড, এখানে সেভাবে মেনশন নেই, তবে 45 অবধি অ্যাপ্লাই করা যাবে। এছাড়া কোম্পানির তরফ থেকে আপনাদেরকে কিন্তু রুম এবং ফুড, এই দুটো জিনিস কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে। আর কি চাই বলুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের যে সুবিধাগুলো রয়েছে PAPSI, রুম, ফুড সমস্ত কিছু কিন্তু ফ্রিতে প্রোভাইড করবে, সেটা কিন্তু হসপিটালের তরফ থেকে। এর জন্য আপনাদের কাউকে কিন্তু কোথাও কোনো রকম একটা টাকাও ইনভেস্ট করার ব্যাপার থাকছে না।
তো সুবিধা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাইছেন বাড়িতে বসে দেরি করবেন না, অবশ্যই তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। নেক্সট আসছে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই ইন দিস জব ভ্যাকেন্সি, তো এখানে কিন্তু অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে। কেপিসি হসপিটাল রিক্রুটমেন্ট অ্যাপ্লাই, এজ লিমিট মিনিমাম 18, ম্যাক্সিমাম 45 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে। তারপরে আসছে এজের যে ছাড় রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। স্যালারি কিন্তু এখানে সেভাবে কিছু মেনশান করা নেই, জাস্ট লেখা আছে অ্যাপ্লিক্যান্ট হু উইল বি সিলেক্টেড ইন দিস হসপিটাল সাকসেসফুলি এগেনস্ট দিস রিকোয়ারমেন্ট দে উইল অ্যাটেইন ইমপ্রেসিভ অ্যান্ড স্যাটিসফাইং স্যালারি উইল পে অ্যাকর্ডিং টু পোস্ট অ্যান্ড কোম্পানি রুল। তো এখানে বলা হয়েছে যে আপনার মোটামুটি যে পোস্টের সিলেকশান হবে সেই পোস্ট হিসেবে যেটা মানে স্যালারি রয়েছে সেটাই কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে অ্যাজ পার কোম্পানি রুলস। আশা করব বুঝে গেছেন। নেক্সট আসছে অ্যাপ্লিকেশান ফি, 100% ফ্রি অ্যাপ্লাই, নো চার্জেস, কোনো রকম টাকা পয়সা কোম্পানি আপনাদের কাছ থেকে কিন্তু নেবে না, সেটা কিন্তু কোম্পানিও ডিরেক্ট বলে দিয়েছে বা কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা আপনারা দেবেন না। এবারে আসছে আপনার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ভিজিট দ্য অফিসিয়াল কেরিয়ার সাইট অর ক্লিক দ্য অ্যাপ্লাই বাটন, তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটাই অফিসিয়াল কেরিয়ার পেজের মাধ্যমে, এখানে কিন্তু আপনাদেরকে কোথাও যেতে বলা হয়নি। তো কেরিয়ার পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে, আপনারা চেক আউট করে নেবেন, চেক আউট করে বুঝে শুনে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। এছাড়া আমরা কেরিয়ার পেজে যাব, গিয়ে দেখে নেব সেখানে কী কী বলা হয়েছে। তো দেখুন আমরা এখানে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হলো হসপিটালের কেরিয়ার পেজ। এখানে কিন্তু আপনারা আসলে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, কোম্পানির অ্যাবাউট কী আছে, কোম্পানি কোথায় আছে বা হসপিটালগুলো কোথায় অবস্থিত, সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পেতে থাকবেন, যাতে কী হবে আপনাদের কিন্তু কাজ পেতে এবং কাজ সম্পর্কে সমস্ত বিষয়টাতেই সুবিধা হবে। এখানে আসলে আপনারা সমস্ত ইনফরমেশান কিন্তু মানে কেপিসি হসপিটাল সম্পর্কে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে কোম্পানি, সমস্ত কিছু এখানে রয়েছে, ঠিক আছে। এছাড়া হসপিটালের যে সমস্ত নিয়ম সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পাবেন, যেগুলো আপনারা চেক করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে আসলে আপনারা ওপরেই কিন্তু একটা অপশন পেয়ে যাবেন কেরিয়ার, এই কেরিয়ারে আপনাদেরকে ট্যাপ করতে হবে। কেরিয়ারে ট্যাপ করার পরে আপনাদের সামনে লোডিং হবে কেপিসি কেরিয়ার, এখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশানগুলো পড়ে নিতে পারেন। আবার একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে আপনারা কিন্তু অবশ্যই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদেরকে নর্মালি রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার জন্য আপনারা কিন্তু ওপেনে ট্যাপ করবেন, ডাউনলোড এগেইন করতে বলবে আপনাদেরকে, ঠিক আছে। তো এখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনারা কিন্তু সেন্ড ইওর রিজুম মানে আপনার বায়োডেটা শেয়ার করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন মেল আইডিটা কিন্তু বলে দেওয়া হয়েছে, অবশ্যই ভালোভাবে মেল আইডিটা আপনারা একটা খাতায় বা কোথাও টাইপিং করে লিখে নিন। সেন্ড ইওর রিজুম টু কেরিয়ার @kpcmedicalcollege.com, মেল আইডিটা আপনারা আবারও দেখে নিন, সেন্ড ইওর রিজুম টু kpcmedicalcollege.com। আপনারা এই মেল আইডিতে সিভি পাঠান, এখান থেকেই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে, আগামী মোটামুটি কালী পুজোর পর থেকে কিন্তু শুরু করা হবে। ওকে, আশা করব আপনারা সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আবারও একবার মেল আইডিটা রিপিট করে দিচ্ছি, আপনারা দেখে নিন, এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, সেন্ড ইওর রিজুম টু kpcmedicalcollege.com, এই মেল আইডিতে বায়োডেটা শেয়ার করুন। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটান, আনন্দ করুন, আর কমেন্ট করে জানাবেন কে কোথায় কোথায় ঘুরতে গেছেন। চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।